বর্ষার সময় মাছ বেশি পাওয়া যায় না। চেলা মাছ কত করে কেজি বিক্রি করে? ব্রহ্মপুত্র নদীতে আসছে আজকে মাছ ধরা দেখতে আর আপনাদেরকেও দেখাতে। এখানে মাছ ধরতেছে কাঁথা জাল বলে আমাদের গ্রাম ভাষায়, এটি ফেলা হয়েছে। নদী প্রায় শুকিয়ে গেছে, পুরো নদীতে নৌকা দিয়ে জাল ফেলা হয়েছে। নদীর ওই পার পর্যন্ত কি দিছেন, জাল ফেলাইছেন? পুরাটাই না, নৌকা দিয়ে ফেলাইছেন না? আরেক মাথা কই, ওই যে ওইখানে না, দূরে অনেক দেখা যাইতেছে না। ১,২০,০০০ টাকার পর্যন্ত মাছ বিক্রি করছেন এক খেয়ে? তাহলে সারাদিনে ১,০০,০০০ টাকার মাছ বিক্রি করছেন? ১,২০,০০০ না? ও মানে মাছের ঝাঁক পাইছিল না? আপনারা কত বছর ধরে মাছ ধরেন? ধরেই তো, এই জাল তো বানায় নিয়েছে ১০-১৫ বছরের জালিরে। তখন কত খরচ কত পড়ছিল? ওই ওইখানটা ইয়া জাল আটকে পড়ছে ডালের সাথে নাকি? ওই তোমার সামনে উনি মরে যাবো লাউন দিই। হ্যালো
আপনার ঘরে তো জালের রহমান করতেছেন, এত বড় জাল এই কয়টা মাছ আপনার ঘরে জালের রহমান হইতেছে? ওটা তো আছেই, পরিশ্রম যেটুক করতেছেন ওইটুক তো বর্ষার সময় মাছ বেশি পাওয়া যায় না। চেলা মাছ কত করে কেজি বিক্রি করে? এখানে কত টাকার মাছ আছে আনুমানিক যেটি ধরলেন? না, এগুলোর আনুমানিক দাম কেমন আছে? কেজি 600 টাকা। এখানে তো হাফ কেজি হবো না, হাফ কেজির উপরে হবো না। যোগাযোগ করবো, ফিরে যাচ্ছে